গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো। এখন তোমাদের ম্যাথের ক্লাস হবে, তোমাদের ম্যাথ বইয়ের 45 পেজ খোলো, দেখো এখানে কি অঙ্ক আছে। এর আগে তোমরা সামান্য ভগ্নাংশের প্রকারভেদ অর্থাৎ প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জেনেছো। এবার দেখো তিনের দাগের অঙ্কগুলো আছে, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো, মানে যেই ভগ্নাংশগুলো অপ্রকৃত সেগুলোকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। ঘয়ের অঙ্কটা কী আছে দেখি, 125 এর 52, অর্থাৎ লব 125 হর 52, এটা সমান কীভাবে করব তাহলে দেখে নাও। 52 দিয়ে 125কে ভাগ করব। তোমরা ভাগ ভালোভাবেই শিখে গেছো, অনেক বড় বড়ো ভাগ শিখেছ। এখানে আমরা পাঁচের নামটা করব, 5 2×10 এই দুটো অঙ্ক নেব, তাহলে 5 2×10 = 12, তার থেকে বড়ো 10-এর থেকে, তাহলে 5 3×15, 15টা আবার বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে যাবে, তাহলে 2×2 = 4 আর 2×5 = 10, তাহলে 4×5 কত, 4×5 এক গাঁট, আর 2টা নেমে এলো, তাহলে কত উত্তর হলো, 2×21 = 52, যেটা হর ছিল সেটা আমরা হরই রেখে দেবো, ঠিক আছে, 52। আর যেটা পূর্ণ সংখ্যা কোনটা হবে, ভাগফলটা হলো পূর্ণ সংখ্যা, আর লব হবে ভাগশেষটা। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর দেখো চারের দাগের অঙ্ক, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা করবে, আমি হোমওয়ার্কটা খাতায় টুকে দেবো, তখন সেটা দেখে দেখে করে নেবে। চারের দাগের আছে, মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো, তাহলে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে কি হবে, যদি এখানে আমরা উমার অঙ্কটা করি, 9×4 = 25 সমান কি হবে, যেটা হর ছিল এখানেও সেটা হরই থাকবে, তাহলে সূত্রটা কি, পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করে লব যোগ, ঠিক আছে, এটা তোমরা একটা সূত্র লিখে নিতে পারো, ঠিক আছে আমি লিখে দিচ্ছি, তাহলে কত হবে, 25কে 9 দিয়ে গুণ করবে, 9×5 = 45, 5×5 = 4, 9×2 = 18, 18×4 = 19, 20, 21, 22 যোগ 4, নিচে 25, তাহলে 225-এর পর থেকে 4 গান গুনলে 225-এর পর 26, 27, 28, 29, 229, নিচে যেটা ছিল সেটাই রইল, তাহলে এটা উত্তর হয়ে গেল। অর্থাৎ এর সূত্রটা কী হলো, পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, আর নিচে হচ্ছে হর, এই সূত্র ধরে তোমরা চারের দাগের অঙ্কগুলো করে ফেলবে। ওকে, এবার পাঁচের দাগের অঙ্ক দেখো, পাঁচের দাগে যদি আমরা ছয়ের অঙ্কটা করি, সেখানে আছে 3×3 = 4, যা পাঁচের দাগের হেডিংটাকে দেখে নিই, বলেছে ভগ্নাংশগুলির মান, ভগ্নাংশগুলির সমান মান বিশিষ্ট তিনটি করে ভগ্নাংশ নির্ণয় করো, ঠিক আছে, তাহলে এটাকে আমরা আগে কী করবো, পূর্ণ ভাঙব, পূর্ণ ভাঙাই মাত্র শিখে দিলাম, 4×3 = 12, 12×3 = 13, 14, 15, আর নিচে 4টা থেকে যাবে, ঠিক আছে, এটাকে এবার সমান মান বিশিষ্ট তিনটি করে ভগ্নাংশ, মানে এর মানটা একই থাকবে, 15×4 আমরা 3 বার লিখে নিলাম, যেহেতু 3টি বের করতে বলেছে, তাহলে ওপরের সংখ্যাটাকে অর্থাৎ লবকে যেই সংখ্যা দিয়ে গুণ করবো হরকেও সেই একই সংখ্যা দিয়ে গুণ করবো, মানে আমি ওপরে 2 দিয়ে গুণ করলাম, নিচেও 2 দিয়ে, অর্থাৎ লবকেও 2 দিয়ে হরকেও 2 দিয়ে, তাহলে 15×2 কত হলো, 30, আর 4×2 = 8, ঠিক আছে। এরপর দেখো 15×3 করলাম, 4×3, তাহলে 15×3 = 45, আর 4×3 = 12, এরপর দেখো 15×4, আর নিচে 4×4, 15×4 = 60, 4×4 = 16, তোমাদের অঙ্কগুলো ঠিক আছে কি না তোমরা নিজেরাই পরীক্ষা করতে পারো। এই 30 এর 8 যে আছে অঙ্কটা, এটাকে তোমরা কাটাকাটি করে, অর্থাৎ
একই অপরকেও একই সংখ্যা দিয়ে এবং নিচেকেও লবকেও একই সংখ্যা দিয়ে এবং হরকেও একই সংখ্যা দিয়ে ভাগ করে যদি দেখো 15 4 এসেছে তাহলে জানবে তোমার অঙ্ক ঠিক আছে। প্রত্যেকটাই তাই, 45-এর 12টাও তাই, 60-এর 16টাও তাই। যদি এই 15-4 ফিরে আসতে পারো তাহলে জানবে অঙ্কটা পুরো ঠিক। ওকে, তাহলে তোমাদের হোমওয়ার্কগুলো পরে আমি খাতায় লিখে পাঠিয়ে দেবো, তোমরা সেই মতো করে নেবে আর ভিডিওটা বারবার দেখে অঙ্কগুলো বুঝে নেবে। কারোর কোনো অসুবিধা থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি ভালো করে আরও বুঝিয়ে দেবো। ওকে, গুড বাই এভরিবডি।